ওপারে থেকেও কি শুনতে পাচ্ছিলেন মিতা হক, যে রবীন্দ্রে আকণ্ঠ ডুবেছিলেন, আজন্ম কাটিয়েছিলেন যে সুরে, যে অঙ্গনে তুলেছিলেন সুরের লহরী, সেই ছায়ানটেই সহচ স্বজনের কণ্ঠে যখন সেই সুরের উচ্চারণ, তখন পাশে শুয়ে নীরব নিথর মিতার হৃদয় কি বিদীর্ণ করেছিল সেই সুর। রবীন্দ্রভুবনে তার ছিল নিত্য দিনকার যাতায়াত, যে বাণী আর সুর তার হৃদয়কে করেছিল প্রশান্ত, সেখানেই বাধা পড়েছিলেন আজীবন। গভীর মগ্নতায় রবীন্দ্রনাথকে পাঠ করতেন তিনি। সুর লয় ছন্দের জীবনে ছিল তার আরাধ্য, তার চলে যাওয়ায় রবীন্দ্রপ্রেমীদের সময় তাই এখন বিষাদের। মনের একটা শক্তি ছিল যে মিতা হক তো আছেন, মিতা হক তো আছেন, এখন সেটুকু বলার মিতার জীবন ঠিক তাই ছিল, অন্তর থেকে সবাইকে ভালোবেসে এই কথাটাই বলবো, মানুষের অন্তরে তার যেন স্থান হয়। ছিলেন ছায়ানটের সঙ্গীত বিভাগের প্রধান, রবীন্দ্র চর্চায় গড়েছিলেন গানের দল সুরতীর্থ। করোনা থেকে সেরে উঠলেও কিডনি রোগের জটিলতায় চলে যেতে হয় তাকে। 12টার দিকে লাইফ সাপোর্ট দিয়েছে আর সকাল 6:20 ডাক্তার লাইফ সাপোর্ট খুলে নিয়েছেন। রবীন্দ্রনাথকে মনে প্রাণে ধারণ করে বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে যে তার মধ্যে যে ভালোবাসাটা ছিল, এটি কোনো তুলনা হয় না। একুশে পদকপ্রাপ্ত মিতা হকের কণ্ঠের মোহময়তায় বহুকাল বোধ হয়ে আছে বাঙালি। সুর লহরীতে ধ্যানমগ্ন এক সাধকের এক বর্ণাঢ্য জীবনের উদাহরণ। রবীন্দ্রিক সুরে তাই বলাই যায়, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা।